এখন আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসের একটা পার্ট লিস্ট স্কয়ার মেথড এটা শিখব। দেখো, টাইম সিরিজ অ্যানালাইসিস কি একটু বলে রাখি, যখন কোনো একটা ডেটা বা কোনো তথ্যকে আমরা টাইমের সাপেক্ষে ব্যাখ্যা করব বা বর্ণনা করব, তখন তাকে কি বলছি, টাইম সিরিজ অ্যানালাইসিস। ধরো কোনো একটা কোম্পানি 10 বছর রান করছে, এবার 10 বছরে ধরো 5 বছর অন্তর অন্তর কী লাভ হচ্ছে বা কী লস হচ্ছে সেগুলো, বা 2-3 বছর অন্তর অন্তর কীভাবে লাভ করছে বা লস করছে, এগুলো যা দ্বারা ক্যালকুলেট করব তাকে কি বলছি, টাইম সিরিজ অ্যানালাইসিস। এর মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। এবার এটা কি একটু জেনে নিই। ফার্স্ট দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে, তোমাদেরকে টেবিলে দুটো জিনিস দেওয়া থাকবে, এই কনসেপ্টটা ফলো করো। এই যে ইয়ার, ইয়ারটা থাকবে, আর তার সঙ্গে এই যে রেনফল যেটা সেটা থাকবে, আর অন্যগুলো কিন্তু তোমাকে দেওয়া থাকবে না। এই যে এক্স, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এগুলো তোমাকে আলাদা করতে হবে। তাহলে কোশ্চেনে আমার ইয়ার দেওয়া আছে আর রেইনফল মিলিমিটারে দেওয়া আছে। এবার দেখো, আমরা সবাই জানি যেগুলো তোমার কম পরিবর্তনশীল বা পরিবর্তন হয় না বা ইন্ডিপেন্ডেন্ট ডেটা তাকে এক্স ধরি, আর যেগুলো পরিবর্তনশীল বা ডিপেন্ড করে তাকে ওয়াই ধরি। তাহলে শাল নিশ্চয়ই রেনফলের উপর ডিপেন্ড করে না, বাট রেনফল শালের উপর ডিপেন্ড করে, এই জন্য শাল যেটা এক্স, রেনফল ওয়াই। এটা গেল। নেক্সট দেখো, এই যে শাল যেগুলো বা ইয়ার, এটাকে আমরা কি স্কোয়ার করতে পারবো? নিশ্চয়ই না। ধরো তুমি দেখে ভাবতে পারো 2000, এর তো স্কোয়ার করতে পারি। অন্যভাবে ভাবো, আমি শালটা তোমাকে 2000 থেকে 2001 দিলাম, এর স্কোয়ার তুমি করতে পারবে? এই জন্য দেখো, শালটাকে আমরা অন্যভাবে ধরে নেবো আলাদা করে এক্স, আর ওয়াই তো আমার পেয়ে যাচ্ছে। এবার এখানে এই যে এক্সটা কী করে ধরবো একটু ভালো করে দেখে নাও। কটা ডেটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে সাতটা যে ডেটা যেহেতু আছে, মিডিল ডেটা কী বলো, এই 2003। এই জন্য এই বরাবর এখানে এক্স লিখছি, যেটা এখানে জিরো দেবো। ধরো যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মিডিল সংখ্যাটা কত, জিরো। ওপরেরগুলো মাইনাস এক করে বাড়বো, -1, -2, -3, নিচেরগুলো প্লাসে, +1, +2, +3। এর ওপরে যদি কিছু থাকে -4, এদিকে থাকলে +4, ওপরে আরও থাকলে -5, +5। এভাবেই আমরা আস্তে আস্তে এটাকে কন্টিনিউ করব। নেক্সট এসো এক্স স্কোয়ার যেটা, তাহলে এই যে এক্সের মানগুলো পেলাম, এর স্কোয়ার করি। মাথায় রাখবে -3, এর স্কোয়ার করলে কিন্তু -9 হয় না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে কত হচ্ছে, 9, -2 মানে 4, 1 মানে 1, 0, 0। এখান থেকে এগুলো পরপর আমি পেয়ে গেলাম। ওয়াই যেটা, এর আবার স্কোয়ার করছি, তাহলে 10 স্কোয়ার মানে 100, 8 মানে 64। এটা আশা করি বুঝতে পারলে। পরে আসি আমরা এক্স ওয়াই। দেখো তাহলে এটা এক্স আর ওয়াই কোনটা, এটা, এর সাথে এর গুণ করে আমরা লিখব। তাহলে 10-এর সঙ্গে -3, -30, 8-এর সঙ্গে 2, -16। এভাবে পরপর আমরা এগুলো লিখে গেলাম। হলো, নেক্সট কাজ আমরা এটা সামেশান করব। দেখো, ওয়াই এর সামেশান করলাম, এটা 78, এক্স এর সামেশান করলাম, এটা কত আসছে তোমার 0, এক্স স্কোয়ার কত তোমার 28, ওয়াই স্কোয়ার কত 940, আর এক্স ওয়াই কত 6। তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে সামেশান করে নিও। সবার এই যে এক্স ওয়াই সামেশানটা অনেকে ভুল করে, এটা কী করবে, ব্র্যাকেট দিয়ে করতে পারো বা মাইনাসগুলো আগে করে নিলে যত আসছে, ধরো মেবি মাইনাসগুলো আসছে 60, তাহলে -60 প্লাসগুলো মেবি বলছি, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেট করে বলছি না আমি, এটা হলো 50, তাহলে 50 ছোট, তাহলে 50 আর -60, তাহলে কত আসবে বলো, -10 আসবে। সেমভাবে মাইনাসগুলো আগে করে নেবে, প্লাসগুলো পরে করবে, যেটা বড় হবে তার সিম্বলটা বসবে। ধরো যদি মাইনাসটা বড় হয় তাহলে মাইনাসে আসবে, প্লাস বড় হলে প্লাসে আসবে। সব থেকে বেটার ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারে এগুলো তোমরা করে নাও। নেক্সট ক্যালকুলেশানে আসি। দেখো, উই নো দ্য রিগ্রেশন ইকুয়েশান আর, এর দুটো ফর্মুলা আমরা করি, সামেশান ওয়াই ইকুয়ালস টু এন এ প্লাস ভি সামেশান এক্স, এটা 1 নম্বর, সামেশান এক্স ওয়াই ইকুয়ালস টু এ সামেশান এক্স প্লাস ভি সামেশান এক্স স্কোয়ার, এটা 2 নম্বর। এবার দেখো, এই যে 1 নম্বর ফর্মুলা, সামেশান ওয়াই ইকুয়াল টু এন এ প্লাস ভি সামেশান এক্স, এটাকে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি? দেখো, এ ইকুয়ালস টু সামেশান ওয়াই বাই এন, কীভাবে পাচ্ছি দেখে নিই। তাহলে সামেশান ওয়াই ইকুয়ালস টু এন এ প্লাস ভি সামেশান এক্স, সাইড চেঞ্জ করে নিলাম, এটাকে এই সাইডে আনলাম, সামেশান ওয়াইটাকে এই দিকে নিয়ে এলাম। হলো, দেখো বি সামেশান এক্স, সামেশান এক্সের মান কত, এই যে এক্স, এই সামেশানটা কত এসছে, মানে 0 এসছে। তাহলে এখান থেকে মানটা বসিয়ে দিই, তাহলে বি সামেশান এক্স 0 মানে 0-র সঙ্গে যাই গুণ করো 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি আমার, দেখো বি এর সঙ্গে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তো থাকছে কি এন এ ইকুয়ালস টু সামেশান ওয়াই। যেহেতু আমরা এ এর মান বের করব, তাহলে ইকুয়ালস টু সামেশান ওয়াই বাই এন। এবার তাহলে কত আসছে, সামেশান ওয়াই বাই এন, সামেশান ওয়াই এর মান কত, 78,
আর এনের মান কত? 7। এনের মান কিভাবে নেব? নাম্বার অফ ডেটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হলো। তাহলে এটা আশা করি তোমার বোঝা গেল। 78/7 মানে 11.14। দেখো আবার সেমভাবে দু নম্বর এটাকে আমরা ভাঙি, সামেশান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ সামেশান এক্স প্লাস বি সামেশান এক্স স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি? দেখো বি ইজ ইকুয়াল টু সামেশান এক্স ওয়াই বাই সামেশান এক্স স্কোয়ার। কীভাবে পাচ্ছি? এই সেম ফর্মুলাকে আবার কি লিখলাম, এখানে লিখলাম, এটাকে পুরোপুরি সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করার পর দেখো এ সামেশান এক্স, সামেশান এক্সের মান কত? 0। তাহলে 0 বসিয়ে দিলাম, তাহলে এ ইন্টু 0 মানে 0 হয়ে যায়। তাহলে কী দাঁড়াচ্ছে? বি সামেশান এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশান তোমার এক্স ওয়াই। বি এর মান যেহেতু বের করবো, সামেশান এক্স ওয়াই ইকুয়ালস বাই তোমার সামেশান এক্স স্কোয়ার। তাহলে সামেশান এক্স ওয়াই যেটা 600, সামেশান এক্স ওয়াইয়ের মান কত? 6। তাহলে কী পেলাম? 6/28, 0.21। তাহলে এ বি এর মান পেয়ে গেলাম। লাস্ট পার্ট দেখো, যেটা ছবিটা আঁকার জন্য এই পার্টটা করতে হয় আমাদেরকে। উই নো দ্য রিগ্রেশন লাইন আর, এটা হচ্ছে ওয়াই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এবার ওয়াই সি মানে ওয়াইয়ের মান। হ্যাঁ, এখানে আমরা এক্স এর কয়েকটা আননোন মান ধরে নেব, সেখান থেকে আমরা ওয়াইয়ের মান পাবো। দেখো এ এর মান পেয়ে গেছি আমরা 11.14 একটু আগেই, বি এর মান পেয়ে গেছি 0.1 ইন্টু এক্স, যেটা এক্স তুমি র্যান্ডামলি যে কোনো মান ধরে নেবে। দেখো এক্সের মানটা কত ধরবো সেটা ডিপেন্ড করছে মানগুলো যেন এর মধ্যে থাকে। এর মধ্যে মিন্স দেখো লোয়েস্ট কত? -3, হাইয়েস্ট কত? 3। এর মধ্যে যে কোনো মান তুমি নিতে পারো, তার মধ্যে ভেরিয়েশন রাখবে। আমি ধরো প্লাসে দুটো নিচ্ছি, মাইনাসে একটা নিচ্ছি। কত নিলাম? প্রথমটা নিয়েছি 3, তারপর একটা 1, প্লাসে -2। এখানে বসিয়ে দিই, তাহলে প্রথমটা 3 যেটা, তাহলে এখানে 3 বসাও, 3 বসালে কত আসছে? 11.77। আবার এখানে 1 বসাও, কত আসছে তোমার? 11.35। -2 বসাও, 10.72 হলো। এটুকু পেয়ে গেলাম। এবার গ্রাফ করতে হয়, এখানে জায়গাটা আমার শর্ট ছিল বলে আমি গ্রাফটা কীভাবে করছি দেখো। গ্রাফটা আমার দুটো জিনিস নিয়ে ফার্স্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার এই যে এক্স অ্যাক্সিসে আমরা ইয়ার নেব, ওয়াই অ্যাক্সিসে আমরা রেইনফল নেব। তাহলে ইয়ার যেটা দেখো 7টা সাল আছে, মানে 7 সেমি নেব। আর এখানে রেইনফলের হাইস্ট কত তোমার? 16। তুমি চাইলে 2 করে নিতে পারো বা 3 করে নিতে পারো, তোমার ইচ্ছা মতো স্কেল তুমি নিতে পারো। তাহলে এক্সের জন্য আমরা কত করে নিয়েছি? 7 সেমি নিয়েছি। ওয়াইয়ের জন্য 2 করে নাও বা 3 করে নাও, তোমার ইচ্ছা মতো, আমি 3 করে নিয়েছি। একটু ছোটো করে নিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে দেখো 3, 6, 9, 12, তারপর 15, 18 হলো। এবার 2000 সালে ডেটাটা দেখো কত ছিল আমার। 2000 সালে ছিল 10। তাহলে 2000 সালটা আমি প্রথম থেকে শুরু করেছি 9-10। পরে দেখো 2001 সাল, যেটা 1 সালে 8, তাহলে 8। এইভাবে পর 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 আমরা এটা পুট করে যাবো। হ্যাঁ, স্ট্রেট লাইনটা কিন্তু না, এটা পরে, এগুলোকে ডটেড লাইনে পর পর আমরা যোগ করব। তাহলে প্রথমে কিন্তু জাস্ট এই ঘরটা পাচ্ছি হলো। এই দিয়ে কি পুট করলাম আমরা? অ্যাকচুয়াল ইয়ার আর রেইনফলগুলো পুট করা কমপ্লিট। পরে দেখো একটা স্ট্রেট লাইন টেনেছি, এবার স্ট্রেট লাইনটা কী করে টানবো? এটা হচ্ছে এই ছক থেকে প্রথম ওয়ানটা 3। এবার দেখো এক্সে 3 বলে তো কিছু নেই, এটা একটা কনফিউজিং ব্যাপার। কিন্তু এই যে 3, আমরা ছকে আসি, 3 মানে কোনটা? 3 মানে দেখো 2006। দেখো 2006 খেয়ে তো আমরা 3 নিয়েছিলাম, তাহলে 2006 দেখি, 2006 সালে কত? 11.77। 6 মানে এটা, এখানে কত? 11.77 পুট করলাম। এটা ডিফারেন্ট কালি দিয়ে পুট করবে। পরে এসো 1। 1 মানে কত সাল? 1 মানে কিন্তু +1, 2004 সাল। 2004 সালে কত? দেখো 2004 সালে যেটা আসছে সেটা হচ্ছে 11.35, 11.35। আর -2, -2তে কত তোমার? এখানে আসছে তোমার 2001। তাহলে 2001-এ কত? 10.72। 2001-এ 10.72। এই যে তিনটে পয়েন্ট পেলাম, এই তিনটে পয়েন্ট কিন্তু স্ট্রেট লাইনে আসবে, আঁকাবাঁকে এলে অঙ্কটা ভুল হয়ে গেল। এইটুকু এবার হেডিং লিখবো, টাইম সিরিজ অ্যানালাইসিস বাই দেখো লিস্ট স্কোয়ার মেথডে করছি। নিচে শোয়িং দিয়ে খুব সুন্দর করে লিখবে, জায়গা শর্ট বলে আমি লিখতে পারিনি। শোয়িং রেইনফল 1 কত? 2000 থেকে 2006 সাল। এখানে ইন্ডেক্স করবে, ডটের লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল রিগ্রেশন লাইন, আর এই যে তোমার স্ট্রেট লাইন এটা হচ্ছে রিগ্রেশন ট্রেন্ড লাইন। তাহলে আশা করি বোঝা গেল। এটা যদি আমার বিজোড় সংখ্যা থাকে
তবে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। হ্যাঁ, জোড় থাকলে একই নিয়ম, জাস্ট এক্স এর ধরার নিয়মটা আলাদা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হলে কমেন্ট করে বলো, আমি বলে দেবো সব।